আজকের দিনে অনেকেই আছে যে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ফটো আপলোড করার জন্য ফোর কে ফটোর পেছনে দৌড়ায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা সরাসরি মোবাইল থেকে ফোর কে নয় একদম টেন কে ফটো তুলতে পারবেন এবং সেই টেন ফটো তুলে আপনি ইনস্টাগ্রামে বা আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন এই দেখুন আমার এই ফটোটা লক্ষ্য করুন এই ফটোটা ফটোটা দেখুন গ্লেসটা কেমন আর এটা হচ্ছে আমার অরিজিনাল ফটো এবার দেখুন এইটা তো এই এই রকমভাবে আপনারা খুব সুন্দর করে ফটো এডিটিং করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড দিয়ে ভাইরাল করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতির মাধ্যমে ফটো এডিটিং করার জন্য আপনাকে সোজা চলে আসতে হবে স্টোরে এইখানে এসে সার্চ বক্সে লিখতে হবে রিমিনি রিমিনি লিখে সার্চ করলে আপনার এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা দুটো অ্যাপস দিয়ে কাজ দেখাবো এই প্রথম যে অ্যাপসটা হবে সেটা হচ্ছে রিমিনি অ্যাপসটা দিয়ে রিমিনি অ্যাপসটা দিয়ে আপনার ফটোটা এডিটিং করে নিতে পারবেন এবং দ্বিতীয় যে অ্যাপসটা দেখো সেই অ্যাপসে আপনার ফটোর কোয়ালিটিটাকে আরও ইনহ্যান্স করে দেবে মানে আরও বাড়িয়ে দেবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নালে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা আমরা এখন চলে যাব রিমিনি অ্যাপসে এই অ্যাপসে যখন আপনি চলে আসবেন এরকম গেটেস্ট স্টার্টেড ইন্টারফেস আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে রিফিউজ আর অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আরও একবার কন্টিনিউ করব এখানে আমরা যেহেতু এই অ্যাপসটা ফ্রিতে ইউজ করব তার জন্য এখানে ক্রসে ক্লিক করে এই ক্রসটা কেটে দেবো এ এবার চলে যাবো আমরা সোজা অ্যাপসে এখান থেকে ক্লিক করে এবার অ্যাপসে অ্যালাউ করে অ্যালাউ অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে আপনার ফটোজ অপশনে এখান থেকে একটা ফটোকে আমি চুজ করে নেব এখান থেকে আমরা ফটোটা চুজ করে নিয়েছি চুজ করার পর এখান থেকে ইনহ্যান্স ক্লিক করব এখানে ইনহ্যান্স হবে একটুখানি সময় নিয়ে আপনার ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে তো বন্ধুরা খানিকটা সময়ের মধ্যেই আপনার ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে এই দেখুন আমার ফটোটা এডিটিংয়ের পর এবং এটা দেখুন এডিটিংয়ের আগে তো দুটো ফটোর মধ্যে কত সুন্দর দেখুন কতটা ডিফারেন্স আছে তো এইবার এই ফটোটাকে আপনাকে সিম্পল সেভ করার জন্য এখান থেকে ডাউন অ্যারো যেটা আছে এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে সেভ করে দিতে হবে সেভ করার পর সেভ করার পর আপনার সামনে একটা অ্যাড আসবে অবশ্যই আপনাকে অ্যাডটা দেখে তারপর সেভ করতে হবে এখান থেকে আমাদের ফটোটা এনহ্যান্স হয়ে গেছে মানে ফটোর যে কোয়ালিটিটা আগের থেকে অনেক অংশে বেড়ে গেছে এইবার এই ফটোটাকে আপনি কি করে হাই কোয়ালিটির আরও এইচডিতে তৈরি করে আপনি এটাকে মানে টেন কে করে নিতে পারবেন ফোর কে ফাইভ কে সিক্স কে এইসব না টেন কে করে নিতে পারবেন তো তার জন্য লক্ষ্য করে স্ক্রিনটা এবার আরও আরেকটা অ্যাপসের আপনার দরকার হবে সেই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে এখানে সার্চ অপশানে লিখবেন ফটো লিপ ফটো লিপ লিখে সার্চ করবেন এই অ্যাপসটা দেখুন অ্যাপসের আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে আপনাকে অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে কিভাবে ওপেন করে কিভাবে কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই ফটো অ্যাপসে চলে আসবো ফটো লিপস অ্যাপসে আসার পর এখান থেকে অ্যাপসে যখন আপনি আসবেন এখানে একটা জিমেল আইডি দিয়ে অ্যাপসের মধ্যে আপনাকে ঢুকতে হবে এখানে এডিট ফটো অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ এইবার আপনি যে ফটোটাকে ওই রিমিনি অ্যাপস থেকে যে ফটোটা এডিট করেছিলেন সেই ফটোটা এখানে আপনার সেই ফটোটা নিয়ে আসতে হবে তো এখান থেকে আমি সেই ফটোটা নিয়ে চলে এসেছি এই ফটোটার দেখুন কোয়ালিটি এখন কেমন আছে এইবার একটু এদিকে স্ক্রল করলে এখানে আপনি একটা আরেকটা দেখতে পারবেন ইনহ্যান্স বলে অপশন লাস্টের আগেরটা এই ইনহ্যান্স অপশনে ক্লিক করবেন দেখুন একটুখানি সময় নেবে তারপরে দেখুন ফটোর কোয়ালিটিটা আরও বেশি বেড়ে যাবে এটা আমাদের অলরেডি ইনহ্যান্স হয়ে গেছে এইবার ফটোর কোয়ালিটিটা দেখুন এইরকম আর এই দেখুন ইনহ্যান্সের পর মানে এর কোয়ালিটিটা আরও অনেকটা বেড়ে গেছে তো এই দেখুন মানে রিমিনি অ্যাপসে আমাদের এতটা পর্যন্ত হয়েছিল এবার এই অ্যাপস থেকে আমাদের আরও কোয়ালিটি ফুল ফটো হয়ে গেছে তো এবার এটাকে সেভ করার জন্য এই রাইট অপশনে ক্লিক করে আপনি ফটোটা সেভ করে নিতে পারবেন তবে হ্যাঁ এই অ্যাপসটা ইউজ করলে রাইট অপশনে যখন ক্লিক করবেন অবশ্যই আপনার প্রো প্যাক ইউজ করে এই ফটোটা আপনি সেভ করতে পারবেন আর আপনি যদি চান যে শুধু রিমিনি অ্যাপস থেকে করবেন সেটা একদম ফ্রিতে অ্যাড দেখে করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য